নমস্কার বন্ধুরা, আজকে এমন একটা প্রোডাক্টের ব্যাপারে বলবো যেটা 1 কেজি বিচে 1,500 টাকা প্রফিট করা যায়। এটা হচ্ছে জয়িত্রী। জয়িত্রী হচ্ছে বিরিয়ানি মশলার সব থেকে ইউজ হওয়া প্রোডাক্ট এবং সব থেকে প্রফিটেবল প্রোডাক্ট। এই প্রোডাক্ট বিচে আপনারা কিন্তু খুবই বেশি প্রফিট করতে পারবেন। এবং এই প্রোডাক্ট কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কত দাম, কত পরিমাণে নিতে হবে, প্রত্যেকটা জিনিস আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তার আগে একটাই কথা বলি, ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার এলাচের ভিডিও দেখেছেন, লঙ্কার ভিডিও দেখেছেন, কারণ আমি নিজে ব্যবসা করি। যদি কেউ না দেখে থাকেন তো ডিসক্রিপশনে ভিডিওগুলির লিংক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো আজকে আপনাদেরকে জয়িত্রী জায়ফলের একদম মেগা ফ্যাক্টরি, জায়গাটার নাম হচ্ছে কেরালা, কেরালায় ইডুকি ডিস্ট্রিক্ট, জায়গার নাম হচ্ছে কাটাপ্পানা, এটা হচ্ছে অ্যাড্রেস। আর যে দাদা দেখাচ্ছে এনার নাম হচ্ছে সোলম। তো আজকে আপনাদেরকে পুরো ডিটেলসেই দেখাবো কীভাবে কাজ হচ্ছে। এখানে একদম মেগা ফ্যাক্টরি, এই যে দিদিরা কাজ করছে, আর এটা আপনার গোটা জায়ফল, এগুলো সব গোটা জায়ফল। আসলে এই এই মালগুলো আমি নিয়েছি, আমারই মাল, এগুলো প্যাকিং হচ্ছে, ঠিক আছে? তো আপনারা দেখুন কীভাবে কাজ হচ্ছে এখানে। আমার থেকে যদি কেউ নিতে চাও তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখানে জয়েন করো। এইখানে থেকে আপনারা যদি প্রোডাক্ট ডাইরেক্ট কেনেন, আপনারা কিন্তু জয়িত্রী বা জায়ফলে এই সমস্ত প্রোডাক্টে অনেক বেশি প্রফিট করতে পারবেন। এটা একদম জেনুইন কথা, 100% সত্যি কথা। কিন্তু জয়িত্রীর মতনই দেখতে একটা জিনিস হয়, সেটার নাম হচ্ছে রামপত্রী। অনেকেই হয়তো জানেন না, আমি অন্য একটা ভিডিওতে বলেছি, তো সেই রামপত্রী আর জয়িত্রী দেখতে কিন্তু একই রকম, কিন্তু একটার দাম হচ্ছে 1,000 টাকা কিলো আর একটার দাম হচ্ছে ধরুন 1,800 থেকে 2,000 টাকা কিলো। তাহলে এই মিক্স করে কিন্তু অনেক ভেজাল হয়, সেটা থেকে সাবধান যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন। আর আমরা জয়িত্রী যে মানিকচান হয় সেটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু কীভাবে যে হয় সেটা অনেকেই জানেন না। এইটি ভিডিওতে দেখুন, এইভাবে মেশিনের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে সেই জায়ফলগুলোকে, দাদা দিচ্ছে, দেখাচ্ছে শুধু আপনাদেরকে জানার জন্য। আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম, তার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা দেখানো হচ্ছে। এইভাবে ভেঙে যাওয়ার পর যে গোটা যায় মানে গুলো থাকছে, এগুলো মানিক চান্দ হয়ে যাচ্ছে দেখুন। কিন্তু এরপর যে ভেঙে যাচ্ছে, সেই ভেঙা মালগুলো কিন্তু কাজ হয়, সেটা তো অরিজিনালি ভালো মাল, সেটা আপনার পেশায়ের জন্য হয়। এই যে এখানে দিদিরা দেখছেন, এই দিদিরা কিন্তু ওই ভাঙা মালগুলো বাসছে, এই দেখুন লাল জায়গাটার মধ্যে রাখা আছে। এইগুলো আবার পেশায় মধ্যে বড় বড় নামি দামি কোম্পানিতেও যায় এই মালগুলো, এবং ভালো মালগুলো গোটা বিক্রি হয়। এইভাবে এখানে মাল পাওয়া যায়। এখানে যে জয়িত্রীর যে কোয়ালিটি, সেসব মালের কোয়ালিটি একদম মানে এত সুন্দর। আর এই জয়িত্রী, আরও একটা ব্যাপার আপনাদেরকে আজকে ভিডিওতে বলি, কারণ না বললে আপনারা জানবেন না, জয়িত্রী যত শুকনো ড্রাই হবে তার তত দাম বেশি। আমরা সাধারণত মার্কেটে যে মালগুলো পাই সেগুলোর মধ্যে ময়েশ্চারাইজ থাকে, সেই মালের দাম কিন্তু অনেক কম হয়। অরিজিনালি ভালো জয়িত্রী একদম হাতে ধরবেন মুড়ির মতো মুড়মুড় করে ভেঙে যাবে, সেটা হবে অরিজিনালি ভালো জয়িত্রী। আর সেই জয়িত্রীটা বিচে আপনি প্রফিটটা বেশি পাবেন। আর এমনি যদি এই ময়েশ্চারওয়ালা জয়িত্রী আপনি নিয়ে আসেন তো সেই জয়িত্রীতে কিন্তু আপনার ওয়েট লস হবে। আর যেহেতু দামি প্রোডাক্ট, সেহেতু যদি ওয়েট লস হয় তাহলে অনেকটাই লস হবে। আর এই সমস্ত জায়ফল দেখছেন তো কত সুন্দর সুন্দর মাল, আর এখানে একদম ফুল ড্রাই মাল পাওয়া যায়, ফুল ড্রাই। আমি নিজে যাওয়ার পরেই আমি এই সমস্ত ব্যাপারটা জানতে পেরেছিলাম, তার আগে আমি নিজেও জানতাম না। এইটা হচ্ছে গোলমরিচের যে কাল মানে আপনার সাইজ হয় 12 চান্দি, 10 চান্দি, 11 চান্দি, সে সব এখানে মানে আপনার এই মেশিনের মাধ্যমে হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এই দেখুন, এটা হচ্ছে সেই সাদা গোলমরিচ বা হোয়াইট পেপার, ঠিক আছে, বা শাহামরিচ, এর অনেক নাম, এটাও এখানে পাওয়া যায়। আর খুব সুন্দর কালার দেখছেন তো কত সুন্দর, একদম যত সুন্দর কালার সেরকম কোয়ালিটি, আর এর সেন্ট একদম খুব সুন্দর। আমরা সাধারণত যে মার্কেটে যে মালগুলো পাই সেগুলো বাইরের মাল, তার থেকে কেরালার যে সমস্ত প্রোডাক্ট তার কিন্তু কোয়ালিটিও অনেক বেশি ভালো। তো এই সমস্ত প্রোডাক্টটা নিয়ে আপনারা যদি কাজ করেন তো প্রফিটও ভালো পাবেন। এর সাথে এলাচি, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী মানে বিরিয়ানি মশলার সমস্ত আইটেমটা নিয়ে আপনারা কাজ কিন্তু শুরু করতে পারেন। এই ব্যবসা কিন্তু খুব লস হওয়ার চান্স কম। আর আমার ভিডিওগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটা ভালো কমেন্ট কিন্তু আমাকে করবেন। মাল নেবার দরকার নেই আমার থেকে, আমার যদি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনাদেরকে একটুকু ভালো লাগে
তাহলে কিন্তু আমাকে চ্যানেলে একটা কমেন্ট করে আমাকে জানাবে, তাতে আমার এরকম টাইপের ভিডিও দিতে কিন্তু খুব ভালো লাগবে, কারণ আমি নিজে যাই মাল নিয়ে আসি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।